পশ্চিম জেলা পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় শিল্পনগরী বৌছং নগরে ফুলে ফেপে অবৈধ গাঁজার ব্যবসা। এখানকার একাধিক কোম্পানির কিছু স্বার্থান্বেষের বিরুদ্ধে উঠেছে একগুচ্ছ অভিযোগ। অবৈধ নানান ব্যবসার জেরে ঘটে যেতে পারে অপ্রীতিকর ঘটনা, এমনটাই আশঙ্কা স্থানীয় জনমনে। পশ্চিম জেলা পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা, গোয়েন্দা বিভাগের চরম দুর্বলতা, আর এর সুযোগ নিয়ে শিল্পনগরী বৌছং নগরে অভিনব কায়দায় চলছে গাঁজার লোডিং আনলোডিং। দিনরাত 24 ঘন্টা শিল্পনগরীর কয়েকটি কোম্পানিতে প্রকাশ্যে কিংবা লুকিয়ে চলছে এই সব কারবার। এখানে প্রায় সময়ই রাজ্যের কুখ্যাত সব গাঁজা কারবারীদের হাঁটাচলা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে গত এক বছরে গোটা শিল্পনগরী এলাকায় মাদক মাফিয়া, গাঁজা মাফিয়াদের আনাগোনা এতটাই বেড়েছে যে আগে কখনো সেরকমটা দেখা যায়নি। সমাজ বিরোধীদের দহরম মহরম এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিসি পাড়ার ঘটনার মতো রোমহর্ষক অপরাধ কাণ্ড ঘটে যেতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহলের একাংশ। মূলত এমন পরিস্থিতিতে দিন দিন তারা আতঙ্কিত হয়ে পড়ছেন। অভিযোগ রয়েছে কোম্পানির নাম ভারিয়ে মিত্তাল নামক একটি কোম্পানি তাদের প্রোডাক্টের আড়ালে অত্যন্ত সুচতুরভাবে গাঁজার ব্যবসা চালিয়ে যাচ্ছে। দেশের রাজধানীতে তাদের মূল অফিস, তবে ত্রিপুরাতে তাদের মূল লক্ষ্য অন্য কিছু, এমনটাই অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে এদের খয়েরপুর স্থিত বেশ কয়েকটি রাবার গোডাউনে প্রচুর পরিমাণ গাঁজা মজুত রয়েছে। সেখানে RSS-5 এবং RSS-4 রাউন্ড প্যাকেটের ভেতর গাঁজা ঢুকিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ রয়েছে বৌছং নগর থানার কিছু স্বার্থান্বেষী কর্মীকে ম্যানেজ করে মিত্তাল কোম্পানি তাদের দুনম্বরী কারবার চালিয়ে যাচ্ছে। অভিযোগ কাজে সরাসরিভাবে জড়িত রয়েছে অভিযুক্ত সোনু ও দীপঙ্কর। গোটা রাজ্যে তাদের নেটওয়ার্ক রয়েছে। বিশ্বস্ত সূত্রে দাবি করা হয়েছে যদি প্রত্যেকটি গোডাউন অভিযান চালানো হয় তাহলে গোয়েন্দা দপ্তর বড় সড়ো সাফল্য হাতের কাছে তুলে আনতে পারবে। গোটা রাজ্যে যেখানে বর্তমান রাজ্য সরকার মাদক বিরোধী পদক্ষেপ গ্রহণ করে নানা কর্মসূচি পালন করে চলেছে, সে জায়গায় একাংশ সুবিধাবাদীরা কিন্তু ত্রিপুরা রাজ্যের সর্বনাশ সাধন করে চলেছে। অভিযোগ, এই শিল্পনগরীতে শুধুমাত্র এই একটি কোম্পানি নয়, আরও বেশ কয়েকটি কোম্পানি রয়েছে যেগুলির কাজ হচ্ছে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে গাঁজা সাপ্লাই করা। বাম জামানা থেকেই এদের এইসব ব্যবসার সূত্রপাত। বর্তমান রাজ্য প্রশাসন এই সমস্ত কুচক্রীদের লোভের মেরুদণ্ড ভেঙে দিতে চাইলেও একাংশ পুলিশ কর্তা বাবুদের বদান্যতায় কিন্তু এরা ত্রিপুরার মাটিতে অক্সিজেন নেওয়ার সুযোগ পাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।